আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল গাইজ আর ডুইং ওয়েল। আলিফ মোটরসের পক্ষ থেকে আমি হাসিব আছি আপনাদের সাথে, এবং আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে স্পোর্টস বাইক নিয়ে। সো আলিফ মোটর সবসময় কিন্তু সিবিইউ কন্ডিশনের আপনার সবসময় কিন্তু প্যাকেটিং বাইকগুলি ইম্পোর্ট করে থাকে। আপনারা দেখেন স্পোর্টস সেগমেন্টের বাইকগুলি কিন্তু আলিফ মোটরসে চলে আসছে, এবং আলিফ মোটরসে যেসব বাইক রয়েছে এখানে কিন্তু প্রচুর বাইক রয়েছে। এর মধ্যে আজকে আমরা কথা বলবো শুধুমাত্র স্পোর্টস বাইক নিয়ে। সো স্পোর্টস বাইকের মধ্যে যেসব বাইক রয়েছে যেমন R15 M অ্যান্ড R15 ভার্সন 4 অ্যান্ড R15 ভার্সন 3, তিনটি মডেল কিন্তু এই মুহূর্তে আলিফ মোটরসে অ্যাভেলেবল রয়েছে। এবং R15 M নিয়ে আপনাদের ফার্স্টে একটু বলে দিই, যারা ইন্দোনেশিয়ান R15 M নিতে ইচ্ছুক তারা কিন্তু আলিফ মোটরসে আসবেন, কারণ এই ইন্দোনেশিয়ান M কিন্তু অনেকটাই প্রাইস রিডিউস হয়ে গেছে, যেটার মধ্যে আপনারা কুইক শিফটার, ট্রাকশন কন্ট্রোল, নিউ হ্যান্ডেল বার সেট আপ, নিউ মিটার সেট আপ, ডুয়েল চ্যানেল এবিএস এবং একটা লিকুইড কোল্ড ইঞ্জিন, আপনার হচ্ছে ইঞ্জিন সিসিও যদি বলে দেয় এটা হচ্ছে 155 সিসির একটা ইঞ্জিন। সো এই বাইকটার মোটামুটি ওভারঅল লুকস আমরা প্রিভিয়াস ভিডিওসে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তারপরও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যারা হচ্ছে ইন্দোনেশিয়ান সেগমেন্টে এবিএস খুঁজেন তাদের জন্য হচ্ছে এই R15 M এর এই এডিশনটি। সো এই বাইকটার আমরা শর্টকাটে প্রাইজে চলে যাই। এই বাইকটার আমরা আস্কিং প্রাইস রেখেছি 6,35,000 টাকা। যখন শোরুমে আসবেন মোটামুটি এই বাইকটাতে আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে। আর এই বাইকটার ফিচার সম্বন্ধে আরও কিছু যদি জানতে চান কমেন্টস করতে পারেন, বা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে সরাসরি ফোন কল করে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। অ্যান্ড দেন আমাদের কাছে কিন্তু R15 ভার্সন 4টা রয়েছে, যেটা হচ্ছে 24 এর ম্যানুফ্যাকচার, রেয়ার থেকে ফ্রন্ট পর্যন্ত পুরাটাই সিমিলার R15 M, জাস্ট শুধুমাত্র গ্রাফিক্সের একটা ভেরিয়েশন রয়েছে আর কিছু ফিচারের ভেরিয়েশন রয়েছে। সো যারা নন ইবেস চাচ্ছেন একটু কমফোর্টের মধ্যে, তারা কিন্তু R15 ভার্সন 4 এর এই বাইকটা ইউজ করতে পারেন। মোটামুটি ব্ল্যাক কালারটা এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে। অ্যান্ড আমরা একটু R15 ভার্সন 3টা দেখাই। সো ভার্সন 3টা কিন্তু এখনও আমাদের দেশে অনেকটাই চাহিদা সম্পন্ন একটা বাইক, এবং এটার ফ্রন্ট লুকসটা কিন্তু টোটালি ট্রুথলেস। আমরা একটা মুভি দেখেছিলাম সেম ওই ড্রাগনটার মতোই কিন্তু এই R15 ভার্সন 3টা দেখা যায়। সো ভার্সন 3 ব্ল্যাক কালারটা এই মোটরসে খুবই অল্প কিছু ইউনিট রয়েছে। ভার্সন 3 ইঞ্জিন স্পেসিফিকেশন, ভার্সন 4 অ্যান্ড R15 M এই তিনটা বাইকেরই কিন্তু মোটামুটি সিমিলার। R15 ভার্সন 4 থেকে R15 M এ ফিচারটাই হচ্ছে সবচেয়ে বড় ডিফারেন্স, কারণ এটাই অনেকগুলি ফিচার অ্যাড হয়েছে। সো ভার্সন 3 প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিই। ভার্সন 3 এই মুহূর্তে আলিফ মোটরস প্রাইস রেখেছে মাত্র 5,50,000 টাকা। মোটামুটি শোরুমে আসলে 5,000 থেকে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যেতেই পারেন। অ্যান্ড এরপর রয়েছে R15 ভার্সন 4, এটার প্রাইসও আপনাদেরকে জানিয়ে দিই, এটার প্রাইস হচ্ছে 5,85,000 টাকা। শোরুমে আসলে এই বাইকেও আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। মোটামুটি আমাদের সব বাইকেই 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলছে বাইক ভেদে। সো সরাসরি ফোন কল করবেন, ইনশাল্লাহ আপনারা যখন শোরুমে আসবেন বাইক দেখে পছন্দ করে নিতে পারবেন। প্রত্যেকটা বাইকেরই কিন্তু আমাদের কাছে ইনটেক ইউনিট রয়েছে, আপনারা দেখে শুনে বাইকগুলি ক্রয় করতে পারবেন। মোটামুটি তিনটি বাইকের আফটারঅল আমরা একটা আস্কিং প্রাইস আপনাদেরকে জানিয়ে দিলাম। সো মার্কেট যাচাই করেন আর যেটাই করেন, ইনশাল্লাহ আলিফ মোটরসে একবার আসবেন, ঘুরে যাবেন, দেখবেন মোটামুটি সবার থেকে বেস্ট কোয়ালিটির বাইকটা আলিফ মোটরসেই পাবেন। এবং মোটামুটি আমাদের এই মুহূর্তে যে পরিমাণ কালেকশন রয়েছে আরও শিপমেন্ট দ্রুত আমাদের ঢুকবে। সো সবাই আমাদের সাথে কানেক্টেড থাকবেন, এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন কল করে বাকি তথ্য কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। এবং ভিডিওটি শেষ করার আগে আমাদের লোকেশনটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। আমাদের লোকেশন হচ্ছে মগবাজার মোড়, হোটেল পরশের নিচে হচ্ছে আলিফ মোটরস অবস্থিত। এবং যারা ঢাকার বাইরে থেকে বাইক ক্রয় করতে চান তারা কিন্তু আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে কুরিয়ার অথবা পিক আপ সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় পছন্দের বাইকটি নিয়ে যেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে শোরুমে আসার পরে। আল্লাহ হাফেজ।